হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ইনশাল্লাহ অনেক ভালো আছি যাই হোক আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম থামলেল দেখে অবশ্যই বুঝে গেছেন তারপরেও বলি আজকে আপনাদের দেখাবো রই মাসের একটা চার আর শীতকাল নিয়ে যেহেতু চারটা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আর যারা এই ভিডিওটা দেখার পরে অন্য কোনো চার আধার সম্বন্ধে যারা নতুন আছেন তারা যদি দেখতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমার যে লোগো ছবিটা আছে ওটাই ক্লিক করলে আমার ভিডিও ফাইল পাবেন ওখান থেকে আপনারা যে কোনো চার আদার সম্বন্ধে জেনে নিতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন সব ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যাই হোক আর কথাই না কাজে আসি মোটামুটি কথা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন এবং শুনবেন প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে পালিশের গুড়া পালিশের গুঁড়ার সাথে সাথে বলার সাথে সাথে অনেকেই চিন্তা করে পালিশের গুড়াটা আসলে কী ভাই পালিশের গুঁড়ার আর একটা নাম হচ্ছে আতপ চালের ভুসি এই হচ্ছে আতপ চালের ভুসি তবে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এই ভুসিটা ভাজা হতে হবে না ভাজলে চারে কোনো কাজ হবে না সেই কায়দায় যত ভেজে নেবেন তত ভালো কাজ হবে যাই হোক আপনাদের জন্য আরেকটা ভিডিও করতে যেয়ে হাতে ময়লা আগে থেকেই লাগছে ভিডিওটা ভালো হয় নাই বা বুঝাইতে পারি নাই ভিডিওতে এর জন্য আবার ভিডিও করা লাগছে তা যাই হোক পালিশের গুঁড়া নিলাম এক মুঠ পরিমাণ মাথায় রাখবেন তার সাথে লাগবে হচ্ছে ঠিক এক মুঠ মিষ্টি চার আজকে কিন্তু পুরো চারটাই আপনাদের দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন পালিশের গুঁড়ার সাথে সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে যাই হোক মনোযোগ সহকারে দেখেন এটার সাথে আরও উপকরণ লাগবে কি কি দিই কী কায়দায় ফেলবেন প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দেবো এর জন্য মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই ভাই একটা লাইক দিয়ে দিন যাই হোক উপকরণ হলো কয়টা দুইটা এর সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে চাল ভাজা তা যাই হোক চাল ভাজাটা আমি নিয়ে নিচ্ছি চাল ভাজার গুঁড়াটা ভালো কই চাল ভাজার গুঁড়া চালটা যখন ভাজবেন মাথায় রাখবেন চালটা জানি পুড়ে না যায় আর চালে যেই চালটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার আদা বাটা বলতে কি যে ভাঙা ভাঙা হালকা ভাঙা ভাঙা তা যাই হোক এক মুটের সাথে এক মুটি দিয়ে দেবেন চালের গুঁড়া এরপরে যেটা দিতে হবে মনোযোগ সহকারে দেখবেন এর সাথে দিতে হবে হচ্ছে আমি যেভাবে দিয়ে থাকি আপনাদের সেভাবে বলছি আপনারা যারা মিষ্টি চার বানান মিষ্টি চার বানানোর আগে একটা মশলা চার যেটা ইসে দেওয়ার আগে আপনার মিষ্টির কাঁধে দেওয়ার আগে শুকনা কিছু চার রাখতে হয় এই হচ্ছে সেই শুকনা চার এটা অবশ্যই অবশ্যই হালকা গরম করে নেবেন দিয়ে দিয়ে নেবেন দিলে কি হবে ফ্লেভারটা বেড়ে যাবে মাছের সম্ভাবনাও বেড়ে যাবে শুকনা চারের গন্ধটা কিন্তু অনেক মারাত্মক কড়া হয় হালকা গরম করার সাথে সাথে আপনারা নিজেরা বুঝতে পারবেন শুকনাচারের মশলাটার ঘান অনেকটাই কড়া এটা হচ্ছে তাৎক্ষণিক কাজ করে আর মাছটাও ভালো আসে এবার আসেন অন্য অন্য উপকরণ মিশ মিলানোর আগে আপনাদের বলে দিই এই চারটা কীভাবে ফেলবেন যেহেতু অনেকে ট্রেন ফেল হয়ে যায় তাড়াতাড়ি করে তারা স্কিপ করে দেখা শুরু করে দেয় তাদের জন্য বলে দিচ্ছি মোটামুটি কথা ঠিক দশটার পরে যে এখনকার সময় এতে শীতের সময় দশটার পরে যে চার করবেন কেউ সকালবেলা চার করবেন না কারণ সকালবেলা পানিতে অক্সিজেনের পরিমাণ থাকে কম চার করলে হিতে বিপরীত হয় মাছ তো আসবেই না প্লাস ওই জায়গাটা নষ্ট হয়ে যায় মাসে আদার খেতে চায় না এই যে অনেকে প্রশ্ন করেন ভাই মাসে আদার খাচ্ছেন না সকালবেলা যেয়েই আপনারা চার করেন একদম ফার্স্ট আওয়ারে যেয়েই চার করেন তখন কি থাকে অক্সিজেন ফেল থাকে ওর ভিতরে চার করেন ওই জায়গা থেকে মাছ আরও সরে যায় অক্সিজেন ফেল হলে ওই জায়গায় ওই পানিতে আপনার নিচে মাছ বসে না বা মাছ হয় না যাই হোক এর সাথে আরেকটা যেটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মাটি দিতে হবে মাটির পরিমাণও এক মুট এক মুট মাটি দিয়ে নেবেন ঠিক এরকম এক মুঠ মাটি দিয়ে নেবেন আঠালো মাটি হতে হবে অবশ্যই অবশ্যই আঠালো মাটি হতে হবে আঠালো মাটি দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেবেন এ হয়ে গেল চার আপনার একটা কথা বলবো যারা টিকিটে মাছ মারেন যদি কেউ আপনার পাশের সিটের লোক যদি কেউ আগে চার করে আপনাকে চার করতে হবে তার থেকে একটু নিচে আর যদি কেউ নিচে করে আপনাকে করতে হবে একটু আগে এটা খেয়াল রেখে সবসময়ের জন্য চার ফেলবেন আর পাশের লোককে আগে ফেলার সুযোগ করে দেবেন সে চার ফেলানোর পরে যে আপনি চার করবেন এগুলো হচ্ছে টেকনিক ছোট ছোটো টেকনিকগুলো আপনাদের বলে দিচ্ছি আর চার মাখানোর পরে অবশ্যই অবশ্যই আদার করার আগে ভালো করে আবার হাত ধুয়ে নেবেন যাই হোক আমার কথাগুলো বা আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন আমার নাম্বার আমি বলে দিচ্ছি আমার নাম্বারে ফোন দেবেন কোনো ধরনের প্রবলেম হলে আমি আপনাদের সাথে কথা বলবো বা আপনারা শুনে নিতে পারবেন যাই হোক নাম্বারটা নোট করে নেন জিরো ওয়ান নাইন ওয়ান টু টু নাইন সেভেন এইট নাইন এইট নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান টু টু নাইন সেভেন এইট নাইন এইট এই নাম্বারে ফোন দিলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে হচ্ছে আমার থামনেলে আমার নাম্বার দেয়া থাকবে ওখান থেকেও আপনারা ফোন দিতে পারেন আর আর একটা জিনিস মাছ ধরা কেউ সবাইকে বলি মাছ ধরা খুব ব্যয়বহুল খরচ আর কেউ নেশা হিসেবে নেবেন না সব সময়ের জন্য যতকাল ভিডিও করব যতকাল ভিডিও দেবো সবাইকে একটা কথা বলবো মাছ ধরা কেউ নেশা হিসেবে নেবেন না শখ হিসেবে রাখবেন যাতে কোনো ক্ষতি না হয় অনেকে আছেন যে মাছ ধরাটা নেশার মতো করে ফেলছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই নেশা করবেন না আর মাছ ধরাটাই আসলে কিন্তু লস পজিট আপনার সময়ের সমস্যা হয় ক্ষয় যায় তারপরে হচ্ছে আপনার সারা দিনটাই নষ্ট যায় অবসর সময় মাছ ধরেন মজা করেন সমস্যা নাই কিন্তু মাছ ধরাটা কেউ নেশা বানাবেন না আর সবসময় যেটা আপনাদের কাছে আমি চেয়ে থাকি অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন দোয়াই আমাকে মনে রাখবেন ভুল ত্রুটি কোনো কথার মাধ্যমে যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মুরব্বী যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা অনেক কিছু জানেন আমার থেকে অনেক বড় বড় শিকারী আছেন যদি কোনো কিছু দর্শকদের জানাইতে চান অবশ্যই অবশ্যই ফোন দেবেন আপনাদের সাজেস্টগুলো আমি ইউটিউবে প্রচার করব যেরকম আমাকে অনেকেই কিন্তু অনেক ধরনের টিপস দেয় সেই টিপসগুলো কিন্তু আমি দেখাই আর আপনাদের আর একটা জিনিস দেখাই অলরেডি কিন্তু এর আগেও ভিডিও যেটা বলছিলাম করছিলাম কিন্তু তাতে কিন্তু কথাগুলো হয়তো বা বুঝাইতে পারি না আমার মনে হলো এর জন্য আপনাদের রিপ্লে আবার একটা ভিডিও করলাম তা যাই হোক যারা এখনও আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন একটা ভিডিও বানাইতে গেলে আমাকে ম্যাক্সিমাম বেশ কিছু টাকা খরচ করে ভিডিওটা করতে হয় আর মোটামুটি কথা কষ্ট করতে হয় আপনাদের একটা লাইক দিতে অনেকের কষ্ট হয়ে যায় আর অনেকে রিপ্লে অনেক প্রশ্ন করতে থাকেন যে ভাই এইটা একটু বলেন ওইটা একটু বলেন ভাই আগে আমার ভিডিও ফাইল থেকে আপনারা দেখেন যে ওইটা আছে কিনা চেক করেন তারপরে আপনারা যদি না পান বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তারপরে আমি বলছি আপনারা আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো তা যাই হোক অনেক কথা বললাম ভুল ত্রুটি হয়ে গেলে আবারও ক্ষমা চাচ্ছি আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ